Assalamualaikum বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো ডিলারশিপ ব্যবসা শুরু করতে চান তবে জেনে নিন 10-13টি ডিলারশিপ বিজনেস বেস্ট আইডিয়া। কিছু কম থাকলে ডিলারশিপের ব্যবসা শুরু করা নিরাপদ লাভজনক। আজ ব্যবসা আলোচনা করব ডিলারশিপের ব্যবসা কী, ডিলার হতে চাইলে কী কী করা প্রয়োজন, কীভাবে ডিলারশিপ নিতে হয়, ডিলারশিপ ব্যবসার নিয়ম আমরা জেনে নেব, কয়েকটি ডিলারশিপ বিজনেস আইডিয়া যা আপনি শুরু করতে পারবেন কম টাকায়। ডিলারশিপ ব্যবসা কী? কোনো কোম্পানির ডিলারশিপ নেওয়ার অর্থ হলো একটি নির্দিষ্ট এলাকায় সেই কোম্পানির পণ্য বিপণন ও বণ্টনের যাবতীয় দায়িত্ব নেওয়া। এবং ডিলারশিপ ব্যবসার নিয়ম, ডিলারশিপ ব্যবসা করতে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে একটি চুক্তি আবদ্ধ হতে হয়, অর্থাৎ একটি ডিলারশিপ চুক্তি সই করতে হয়। এই চুক্তিপত্রে ব্যবসার যাবতীয় শর্ত বিস্তারিত লেখা থাকে। প্রতিটি ডিলারশিপ ব্যবসার কিছু চাহিদা থাকে যা কোম্পানি থেকে নির্দিষ্ট দেওয়া হয়। এর মধ্যে মার্কেটিং টিম, কভার ভ্যান, মাল রাখার গুদাম ইত্যাদি নানা কিছু থাকতে হবে। প্রথমেই কোম্পানির প্রতিনিধিরা নিশ্চিত করবেন আপনার ব্যবসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে কি না। যদি তারা মনে করে সব কিছু যথাযথ ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি আপনার সঙ্গে একটু চুক্তিপত্র সই করবে। কোনো কোনো কোম্পানি ব্যাংক গ্যারান্টিও চাইতে পারে। এরপর চুক্তি মোতাবেক কোম্পানি আপনাকে বাকিতে মাল পাঠাতে পারে অথবা আপনাকে নগদ দিয়ে কিনতে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি বিক্রয় ও কমিশনে দিয়ে থাকে। কোম্পানির সঙ্গে চুক্তির সময়ের শর্তগুলি ভালো করে পরিষ্কার করে বুঝে নেবেন যাতে ব্যবসা শুরু করার পর কোনো সমস্যায় পড়তে না হয়। কীভাবে ডিলারশিপ নিতে হয় এই বিষয়ে যদি বলি, ডিলারশিপ ব্যবসা শুরু করতে হলে প্রথমে নির্দিষ্ট কোম্পানি ও পণ্য নিশ্চিত করতে হবে। আপনি যে এলাকায় কাজ করবেন সেই এলাকায় যে সেই পণ্য যথেষ্ট চাহিদা রয়েছে কিনা, ক্রেতা সেই পণ্য কিনতে আগ্রহী কিনা, বিক্রি করেছে তা আপনার এলাকার জন্য উপযুক্ত কিনা তা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। এরপর জানতে হবে আপনার এলাকায় সেই কোম্পানি ডিলার নিয়োগ করতে আগ্রহী কিনা, অন্যথায় আপনি স্বপ্রণোদিত হলেও যোগাযোগ করতে পারেন। কোম্পানি রাজি হলে ডিলারশিপ চুক্তি সই করার মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন আপনার ডিলারশিপ ব্যবসাটি। 13টি লাভজনক ডিলারশিপ বিজনেস আইডিয়া পয়েন্ট তুলে ধরছি। 1 নম্বরে, কৃষিকাজে প্রয়োজনীয় সার, কীটনাশক ইত্যাদি ডিলারশিপ। বিল্ডিং কনস্ট্রাকশন মেটেরিয়ালস অ্যান্ড এর ডিলারশিপ, বইয়ের ডিলারশিপ, ঔষধের ডিলারশিপ, চামড়া পণ্যের ডিলারশিপ, আসবাবপত্রের ডিলারশিপ, ভেষজ ও আয়ুর্বেদিক সামগ্রীর ডিলারশিপ, মিনারেল ওয়াটার ডিলারশিপ, কাগজ ও স্টেশনারি পণ্যের ডিলারশিপ, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। ফুড প্রোডাক্টস, কনজিউমার প্রোডাক্টস, ফ্রেন্ড, এই বিষয়গুলো মাথায় রাখবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। থ্যাংক ইউ। পরবর্তীতে আরও আমরা অনেক কিছু জানতে পারবো ব্যবসা সম্পর্কে এবং ডিলারশিপ বিজনেস লালমনিহাট এর পক্ষ থেকে পেজ গ্রুপ রয়েছে, সেখান থেকেও আপডেট দেওয়া হবে। সঙ্গেই থাকুন, জানতে থাকুন।